আন্তর্জাতিক নিরাপত্তা পরিষদে কোণঠাসা, ভারতের সিডিএস প্রধান বিপিন রাওয়াতের হুমকি, জোড়াচাপে চীন কার্যত সম্প্রীতির জোরালো বার্তা দিল ভারতকে। কিন্তু চীনে মুসলিমদের নিরাপত্তা নিয়ে এবার চাপে ফেলতে তৈরি আমেরিকা এবং ব্রিটেন। তো এমনই কিন্তু একটি বড় সড় ব্রেকিং নিউজ নিয়ে এসেছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গালনের সংঘাত দুর্ভাগ্যজনক, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত একটি মুহূর্ত, এমনই মন্তব্য করলেন ভারতের চীনা রাষ্ট্রদূত শান উইডং। কয়েকদিন আগে সীমান্তে যে ঘটনা ঘটেছে তা ভারত এবং চীনের কেউই দেখতে চায় না। এখন আমরা বিষয়টিকে সামলানোর চেষ্টা করছি। চীন ভারত যুব ওয়েবিনারে এই কথাই বললেন চীনা রাষ্ট্রদূত। চীনা রাষ্ট্রদূত এও জানিয়েছেন, 70 বছর আগে চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর দ্বিপাক্ষিকভাবে আরও স্থিতিশীল হয়ে উঠেছে। শানের কথা অনুযায়ী ভারত চীন উভয় প্রাচীন সভ্যতা দুই দেশেরই সম্পর্ক সামলানোর ক্ষমতা রয়েছে। চীন ভারতকে বিপক্ষ নয়, বন্ধু হিসেবে দেখে। আলোচনা ও মত বিভেদের মোকাবেলা করে দ্রুত দ্বিপাক্ষিক সম্পর্ক ফিরিয়ে আনা হবে, এমন কথাও শুনতে পাওয়া গেল চীনা রাষ্ট্রদূতের মুখে। শুধুমাত্র আত্মনির্ভর হলেই হবে না, বিশ্বায়নের যুগে বাইরের দেশের কাছে উন্মুক্ত হতে হবে। কোনো দেশে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে উন্নতি করতে পারে না। চীনা রাষ্ট্রদূতের এই মন্তব্যকে ভারতের আত্মনির্ভরতাকেই ইঙ্গিত করে সে প্রশ্ন অবশ্য অজানা। তবে লাদাখ সংঘর্ষে রেশ কাটতে না কাটতেই সম্প্রতি জোরালো বার্তা মিলল তা কার্যত স্পষ্ট। চীন ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দক্ষিণ এশিয়া ভারতের চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, অর্থাৎ বাণিজ্যে ভারত ও চীন একে অন্যের পরিপূরক, এই মন্তব্য ভেসে এলো শানের তরফ থেকে। গত 3 মাসে 5টি উচ্চ পর্যায়ের বৈঠকের পরও রফাসূত্র মেলেনি লাদাখ সমস্যার। পরিস্থিতি বেগতিক দেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার উপস্থিতি বাড়িয়েছে ভারত। এরকম এক পরিস্থিতিতে সামরিক পদক্ষেপের কথা মাথায় রাখছে সেনা, তবে তা একমাত্র আলোচনার পথ বন্ধ হলেই, জানিয়েছিলেন চিফ অফ আর্মি স্টাফ বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত সংবাদ সংস্থা এনআইকে বলেন, লাদাখে চীনা অনুপ্রবেশ ঠেকাতে সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে, কিন্তু তা নেওয়া হবে একমাত্র সেনা ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা ব্যর্থ হলেই। অন্যদিকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে চীনকে এক ঘরে করে ছাড়ল বিশ্বের তাবড়তাবড় দেশ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি একযোগে চীনের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে অভিযোগ তোলে। তাদের বক্তব্য ছিল, দীর্ঘদিন ধরে চীনে উইঘুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। উল্লেখ্য, চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের নিয়ে একাধিক সংবাদ শিরোনাম হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছে বেইজিং বলে অভিযোগ সেই ইস্যুতে বুধবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরে এই 3 দেশ। চীনের উত্তর পশ্চিম প্রদেশের জিনজিয়াংয়ে উইঘুরদের বাস, সেখানে নানা বিধ নিষেধাজ্ঞা আরোপ করে তাদের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে একাধিকবার সবর হচ্ছে আন্তর্জাতিক মহল। দিন কয়েক আগেই একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়, তাতে জানানো হয়েছিল চীনের সংখ্যালঘু মুসলিম এবং চীনের পশ্চিমাঞ্চলের উইঘুর সম্প্রদায়ের মুসলিমদের, বিশেষত মহিলাদের জন্ম নিয়ন্ত্রণের উপর চাপ সৃষ্টি করছে চীনা সরকার। চীনে মুসলিমদের উপর অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়। এর আগে বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা চীনা মুসলিমদের উপর নিদারুণ অত্যাচারের বিষয়ে প্রকাশ্যে আসে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এই বিষয়ে চীনকে সতর্ক করে ব্রিটেন এবং আমেরিকা। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এই তথ্যকে অসত্য বলে দাবি করে চীনের বিদেশমন্ত্রী, এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে গোটা বিষয়টিকে ফেক নিউজ বলে এড়িয়ে যান তিনি। তো এটি ছিল সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং চীন ভারতকে বিপক্ষ নয়, বন্ধু হিসেবে দেখে। বিপিন রাওয়াতের হুঁশিয়ারির পরে শূন্যরঙ্কি বেঞ্জিংয়ের আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।